নমস্কার, আমি পাঠশালা থেকে বলছি, অরিন্দম নায়ক। তো আগের দিন তোমাদের অঙ্কের আমি চ্যাপ্টার করেছিলাম, কি চ্যাপ্টার করেছিলাম না, চ্যাপ্টারের নাম ছিল চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো এই চ্যাপ্টারে অনেক ধরনের অঙ্ক আছে। আশা করি আগের দিনে যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল সেটা সবাই দেখেছো, ঠিক আছে? হয়তো অনেকে প্র্যাকটিস করেছো, তো প্র্যাকটিস করে হয়তো বুঝতে পেরে প্র্যাকটিস করে বুঝতে পেরেছো যে অঙ্কগুলি প্রচুর সোজা, অঙ্কগুলি প্রচুর সোজা, সূত্রের সাহায্যে করলে সব অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো আমি আরেকবার তোমাকে সূত্রটা রিপিট করে দিচ্ছি। সূত্র কি ছিল? হ্যাঁ, সূত্রটা ছিল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো এখানে দেখো এ কি ছিল, এ ছিল সমূল চক্রবৃদ্ধি সুদ, পি ছিল কি, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে কি, এন হচ্ছে বছর। আশা করি এই সূত্রটা সবাই ভালোভাবে লক্ষ্য করেছো, কারণ এই সূত্র ছাড়া অঙ্কটা হবে না। এই সূত্রটা হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার এন। তো এ সমূল চক্রবৃদ্ধি সুদ, পি আসল, আর সুদের হার, এন বছর। তো এবার ওই চ্যাপ্টারে আবার অন্য কিছু কিছু অঙ্ক আছে। আর তোমাদেরকে আগের দিন একটা আমি কথা বলেছিলাম যে যে সমস্ত অঙ্কগুলো বইয়ে আছে সেই অঙ্কগুলির টাইপ আলাদা বা অঙ্কগুলির ধাঁচ আলাদা। তো আজকে আমরা ওই চ্যাপ্টারে এই চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারে আরও দু তিনটে টাইপের দুটো টাইপের আমি অঙ্ক করে দেখাচ্ছি। বাকিগুলো নিজেরা নিজেরা করবে অবশ্যই। বাড়িতে 6.1 যে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস যে চ্যাপ্টারে রয়েছে সেটা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কগুলো খুব সহজেই পারবে। তো আরও অন্য ধরনের অন্য টাইপের কিছু অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, কারণ আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেনের টাইপ বা ধাঁচ অনেক কিছু আলাদা হয়। তো এখানে তোমাদের 6.1 আশা করি এটা দেখে নিলে সবাই, মুছে দিলাম। তো 6.1 আমি হচ্ছে তোমাদেরকে 11 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো 11 দাগের কোশ্চেনের যে টাইপটা সেটা কিন্তু একটু আলাদা, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবে। কিরকম আছে দেখো, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো, ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এখানে দেখো অঙ্কের একটু ধাঁচটা আলাদা। আগের দিন আমরা কি শিখেছিলাম, আগের দিন শিখেছিলাম শুধুমাত্র আমরা শিখেছিলাম সমূল চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করাতে হয় ও কিভাবে চক্রবৃদ্ধি সুদ বের করাতে হয়। কিন্তু এখানে তোমরা কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে একটা আমার অ্যামাউন্ট দিয়েছে, মানে যেটা আসলের পরিমাণ দিয়েছে, যেটা আমরা 10,000 টাকা পেয়েছি, এটা কি করেছি না 5% সুদের হার। এখানে 5 কি 5 হচ্ছে আর এর মান, আর এখানে 3 বছরের বলেছে, 3 বছর মান হচ্ছে এন এর মানটা হচ্ছে 3। তো এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, মানে আমাকে অঙ্কটা যদি করতে হয় আমাকে আর কি বের করতে হবে, তোমরা নিজেরা ভালোভাবে বুঝতে পারছো। আগে আমাকে অঙ্কটা নিয়ে তোমাদের বেসিক বেসিক নলেজের অঙ্ক কি বলে, সাধারণ জ্ঞান কি বলে, আগে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করাতে হবে, তারপর আমাকে সরল সুদ বের করাতে হবে, তারপর দুটোকে বিয়োগ করলে আমরা তাদের পার্থক্য পেতে পারি, পার্থক্য পাবো। তো প্রথমে আমরা কি করবো না, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ প্রথমে বের করতে হবে। তো আগের দিন চক্রবৃদ্ধি সুদের আমি সূত্র বলেছিলাম, তো চক্রবৃদ্ধি সুদের সূত্র কি হয়, আসলে চক্রবৃদ্ধি সুদ এটা সূত্র কি হয়, এটা সূত্র আমরা আগের দিন পেয়েছিলাম সমূল চক্রবৃদ্ধি সুদ মাইনাস
আসো, আশা করি তোমরা আগের ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেছো। চক্রবৃদ্ধি সুদের কি সূত্র ছিল? একটা চক্রবৃদ্ধি সুদের সূত্র ছিল সমূল চক্রবৃদ্ধি সুদ মাইনাস আসল। তো প্রথমে এই সূত্রটার মাধ্যমে প্রথমে চক্রবৃদ্ধি সুদের মানটা বের করতে হবে, তারপর আমাকে সরাসরি থেকে বিয়োগ করলে অঙ্কটি বেরিয়ে যাবে সহজে। তো এই সূত্রটা আমরা মুছে দিই। তো আমরা লিখে লিখে করবো একদম পূর্ণ বাক্যে, যাতে স্যারের নাম্বার কাটতে না পারে। তো এরকম লেখো, কি লিখবো, এরকম লিখবো, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, বা এভাবে তোমরা গোটাটাও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, বা একদম পূর্ণ বাক্য একদম মানে গোটাটাও লিখতে পারো। কিরকম ভাবে, যেমন এইভাবে দেখো, এইভাবে লিখছি আমি, 10,000 টাকা বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো, চক্রবৃদ্ধি সুদ হলো। এখানে তোমরা জিনিসটা ভালো করে খেয়াল করো, আমরা চক্রবৃদ্ধি সুদ বের করার সময় আমরা কি করছিলাম, সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করছিলাম, তারপর আসল থেকে বিয়োগ করছিলাম, তাই তো? কিন্তু এখানে ওরকম না করে আমরা একবারে ওরকম সূত্রে বসিয়ে করতে পারি। তো এরকম করলে সহজ হবে, না হলে আরো তোমাকে ধাপে ধাপে অনেকটা ভেঙে ভেঙে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে তাহলে দেখো, ভালো করে দেখো, তাহলে সূত্রটা দেখো, তাহলে সমীকরণটা কিরকম টাইপের আসবে। তাহলে এখানে কি হবে, 10,000 × 1+5 আসে, দেখো R/100 হয়, মানে এখানে কত হবে, 5/100 এর হোল টু দি পাওয়ার n। এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 3, n এর মান কত 3, মাইনাস 10,000। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, এইটা হচ্ছে আমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো তাহলে এখানে দেখো আমরা তাহলে কি করলাম, এখানে আমরা একবার লিখলাম, এই যে আমরা লিখলাম যেটা 10,000 × 1+5/100 এর হোল কিউব, এই যে আমরা এই যে মানটা, এই মানে কি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির মান মাইনাস আসল। এখানে দেখো দুবারে ভেঙে ভেঙে করতে গেলে অনেক আমার টাইম লেগে যাবে, তো আমি এটা কি করছি একবারেই সমাধান করে দিচ্ছি। এটা দেখো সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাহলে দেখো আমরা কি পাই, কি পাবো, তাহলে এখানে তাহলে আমরা কি পেতে পারবো, হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কারণ চক্রবৃদ্ধি সুদ এটাই সূত্র। তো আমরা এখানে দেখো করছি, তো আমি দেখো অঙ্কটা আমি তোমাকে বারবার বলেছি, অঙ্কটা আমার যত সময় পারবো শর্টে করবো, যত সময় পারবো কি করবো না শর্টে করবো। তো আমরা এখানে একটা কাজ করতে হবে, কি কাজ করতে পারি, দেখো এই সমীকরণটাই যেমন, বা এই যে সমীকরণটা এখানে দেখছো, দশ আটটা আমার দুদিকেই রয়েছে, তো আমরা কি করতে পারি শর্টে করার জন্য, তো আমরা 10-8টা কমন নিতে পারবো। তো 10-8টা এইভাবে কি করবো, আমরা কমন নিয়ে নিই, 10-8টা আমি কমন নিয়ে নিই, কমন নিলে কি করতে হবে, শুধুমাত্র আমার এইটা করতে হবে, 1+5/100 এর হোল কিউব মাইনাস 10, মাইনাস এখানে দেখো 10-8টা কমন নিয়ে হয়েছিল, তাই এখানে কত করতে হবে, এখানে আমার এখানে 1 করতে হবে, কত না 1, এখানে কত করতে হবে, এখানে 1 করতে হবে, কারণ 1 করতে হবে, কারণ এখানে আমার 10-8টা কি হয়েছে কমন নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো, তো এখানে 10-8টা যেরকম আছে সেরকম লিখে দিলাম। এবার একটা জিনিস তোমরা দেখো, এখানে আমি এটাকে কেটে দেবো, কেন কাটবো, কারণ দেখো আগের দিনে হয়তো তোমরা দেখেছো এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে 105/100 চলে আসবে, কি আসবে, 105/100। এবার দেখো আমি সবসময় তাদেরকে অঙ্ক পড়ার সময় বলি যে আমরা সবসময় যত সম্ভব পারবো সংখ্যাগুলোকে কাটাকুটি করার চেষ্টা করবো, কারণ কাটাকুটি যদি না করি, যদি কোনো একটা বড় যে ডিজিট চলে আসে তাহলে কি করবো, ওই ডিজিটটা গুণ করলে আমার বড় আরো সংখ্যা অনেক বড় ডিজিট চলে আসে, ঠিক আছে, সেজন্য আমি কি করবো এখানে কাটাকুটি করবো, তাহলে কাটাকুটি করলে কত হবে, 5/5 হবে না, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 × 5 = 10, মানে কত হচ্ছে ব্যাপারটা, তাহলে এখানে এটা করে থাকে, কি করে থাকছে, 1+1/20 - 1, বোঝা গেল কি না, আমি এখানে কি করলাম বুঝতে পেরেছো, এখানে আমরা এইভাবে করলাম, কি করলাম, উপর 5 ছিল, 5 দিয়ে প্রথমে নিচে এটা কেটে দিলাম,
পাঁচ গুণে 10 শোনো, তাহলে কত হলো, 1 এর 20 হয়ে গেল। তাহলে এখানে দেখো কিভাবে করছি, তাহলে দেখো এখানে কি হয়েছে, 1 প্লাস 1 বাই 20 এটা এটা এসেছে। আমরা আগের দিন বলেছিলাম এটা কি করবো, এখানে এরকম টাইপের আসলে এখানে আসলে আমরা ভগ্নাংশের যোগ করে দেবো। তো ভগ্নাংশের যোগ করলে কি হবে, নিচে হবে লসাগু 20, এখানে কি হবে 20 প্লাস 1, এটা হচ্ছে হোল কিউব। ঠিক আছে, কি আসবে এইভাবে হোল কিউব চলে আসবে। এবার দেখো মাইনাস 1, তাহলে এখানে দেখো আমি কি করতে পারি, দশার এসছে এখান থেকে যোগ করে দেখো কি হচ্ছে, 21 কি হচ্ছে, এখানে কি হচ্ছে 21/20 হোল কিউব এসছে মাইনাস 1। এবার তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পেরেছো সবাই, যেখানে আমি 21/20 করে কাটাকুটি করলাম কেন, কারণ এখানে আমার যদি আমি এটা যোগ করতাম তাহলে কি আসতো 105/100। এবার যদি আমি যদি 105-এর যদি হোল কিউব যদি করতে যাই তাহলে কি আসবে, প্রচুর বড় সংখ্যা আসবে। তো সম্মান কি করলাম, এটা ভেবে কত এসছে দেখো, 21/20 এসছে, কত এসছে 21/20 এসছে, এটা হোল কিউব করেছি। এবার দেখো এই জায়গাটা 10,000, তো এবার একটা জিনিস দেখো, আমরা তাহলে কি করতে, এখানে এই যে 21-এর হোল কিউব আছে কথাটা অর্থ কি, আমরা এখানে 21-কে 3 বার গুণ করতে হবে, আর নিচে কত আছে 20 আছে, মানে এখানে 20-কে 3 বার গুণ করতে হবে। তো এবার দেখো যদি আমরা 21-কে 3 বার গুণ করি তাহলে কত আসবে, 9,261 আসবে, কত আসবে 9,261। বা তোমরা এখানে 3 বার গুণ করে দেখে নিতে পারো, এখানে 21×21 করলে করবে গুণ করবে, যেভাবে গুণ করতে হয় তাহলে কি আসবে, এখানে তাহলে 1×2 করলে এখানে 2×2 দুই গুণে, এভাবে করলে দেখো কত আসবে, 1×4×4 কত এসছে, 21 গুণ করলে 441। সেম ভাবে তোমরা এখানে 221 দিয়ে করে গুণ করবে, কত হবে, 1×4×4×2×2 4×8 4×1 1 4×6 8×12 হতে 1×9। দেখো এরকম ভাবে দেখো 21-কে 3 বার গুণ কত আসে, 9,261 আসে। সেম ভাবে এখানে আমি 20-কে 3 বার গুণ কত আসবে, 8,000 আসবে, এখানে কত এসছে 8,000 এসছে, 8,000 তাহলে এখানে মাইনাস 1 বোঝা গেল। তো এইভাবে এসছে, তো এখানে দেখো কি করবো, এখানে আমার যেরকম আমরা বিয়োগ করতে, এবার এখানে আমরা বিয়োগ করি, তাহলে এবার দেখো এখানে বিয়োগ করলে তার কত আসবে, এখানে বিয়োগ করলে কত আসবে, তো এখানে আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করার পরে দেখো এরকম করছি, এখানে বিয়োগ করলে কত, এটা যেমন 1,621 মানে 1,261 হলো বাই 8,000। এবার আমরা এরকম কি করবো, এটাকে আমরা কাটাটু করবো। তাহলে তোমরা এই যে এতদূর পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখো, ভিডিওটা ভালোভাবে দেখো, যে করে খাতায় তুলে নাও, অসুবিধা থাকলে খাতায় তুলে নাও, কারণ এরপরে আমার এখানে জায়গা নেই, তো আমাকে এটা কেটে করে মুছে করে আমাকে উপরে হিসাবটা করতে হবে। আমি হিসাবটা তাহলে উপরে করি, এখানে আমার জায়গা নেই, আর আশা করি সবাই ভিডিওটি পজ করে অঙ্কটা হয়েছিল সেটা আশা করি সবাই টুকে নিয়েছো, করে নিয়েছো। এবার দেখো আমরা এই যে সমাধান কি করবো, এখানে শূন্য করে কেটে দেবো, এটা সত্যি
ভাগ করেছে, দেখলাম আমরা দুই দিকে কাটাকুটি করলাম, পাঁচ দশ এটা কত হলো, তাহলে পাঁচ গুণে দশ এখানে চার দুগুণে আট, তাহলে এখানে হিসাব করলে আমরা কত পাবো, সেগুলো পেয়ে যাবো পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ ছয় তিরিশ, হাতে তিন, তিন এসছে পাঁচ গুণে দশ এগারো করে তেরো, হাতে এক, পাঁচ পাঁচ ছয়, কত এসছে আমার জিনিস কত হলো ছ হাজার তিনশো পাঁচ, কত এসছে ছ হাজার তিনশো পাঁচ বাই চার, এই টাকাটা আমার এসছে, এটা কি হচ্ছে এই টাকাটা আমার এসছে, এই যে এই টাকাটা কি আমরা তো এরকম আমাকে রাখতে পারি না, তো আমরা কি করবো এটাকে ভাগ করে নেবো, দেখো ভাগ করে কত আছে তাহলে ভাগ করে দিই সাইডে বাই চার, হিসাব করে দেখি তাহলে কত হচ্ছে চার একে চার তেইশ, চার ছয় চব্বিশ হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত দিতে হবে আমাকে চার পাঁচে কুড়ি, তাহলে চার পাঁচে কত হলো কুড়ি হলো এখানে তিরিশ, কত হচ্ছে তাহলে চার সাতে আঠাশ, চার সাতে আঠাশ এসছে, এবার দেখো শূন্য পাঁচ, এবার এখানে দেখো চার ছয় চব্বিশ যাবে, চার ছয় চব্বিশ এখানে এক নেমেছে, এখানে দেখো তাহলে এখানে যদি ভাগ করার নিয়ম যেরকম হয় এখানে পয়েন্ট দিয়ে করে আমি একটা শূন্য নামালাম, অথবা এবার দিতে পারি কত চার কে চার, চার দুগুণে আট শূন্য দুই, দশম কি জন্য শূন্য নেমেছে চার পাঁচে কুড়ি, তাহলে দেখো আমার তাহলে ভাগ এখানে মিলে গেল, তাহলে আমার এখানে কত দাঁড়ালো এক হাজার পাঁচশো ছিয়াত্তর, এক হাজার পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ টাকা, ঠিক আছে, এই যে এই টাকাটা বেরিয়েছে এই টাকাটা আমার কি বেরালো আলটিমেটলি, এখন কিন্তু এখন অঙ্কটা হয়নি, এখন এখন এই টাকাটা যা কি বেরিয়েছে আমার চক্রবৃদ্ধি সুদ, সুদের টাকাটা বেরিয়েছে চক্রবৃদ্ধি সুদের টাকা বেরিয়েছে, এবার আমার কাছে কি বলেছে সরল সুদটা বাদে আমার এখানে বের করতে হবে, কারণ এখানে আমার কি চেয়েছে অঙ্ক কোশ্চেনটা চেয়েছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছিল, তাহলে এটা আমার যা কি বেরিয়েছে এটা আমার যা চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে, চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে, তাহলে এখন আমরা কি বের করবো আমরা সরল সুদটা বের করবো, সরল সুদটা যদি বের করবো তাহলে লেখাটা সেম ভাবে এখানে লিখবো, কিরকম ভাবে লিখবো যেরকম ভাবে লিখেছিলাম একটা সেম ভাবে লিখবো, দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ হবে, সরল সুদ হবে, তো আবার এখানে আমরা অঙ্কগুলো আগে করেছো সহজের অঙ্ক, সূত্র সবসময় কি হয় সূত্র হয় আই সমান পি আর টি বাই হান্ড্রেড, তো সূত্রটা আমি আর লিখছি না, তোমরা সূত্রটা সবাই ভালোভাবে জানো যেহেতু আমার চ্যাপ্টার টাইপ পড়ানো হয়েছে সরল সুদের, তো আমি এখানে জাস্ট মান বসিয়ে কবি করছি, তাহলে কথা দেখো পি এর মান কি হচ্ছে, পি এর মান কত আছে এখানে দশ হাজার, আর আর মানে কি, আর মানে কি জানি, আর মানে জানি হচ্ছে সুদের হার, টি মানে কি, টি মানে হচ্ছে বছর, এখানে বছর কত হয় তিন, বাই কত হয় বাই হয় হান্ড্রেড, এখানে এই শূন্য তিনটে শূন্য কেটে দাও কেটে দিলাম, কত হচ্ছে তিন পাঁচে পনেরো, সরি এখানে এই জিনিসটা একটু দেখো ভুলে গেছে, দেখেন কি হচ্ছে তাহলে পিআরটি বাই হান্ড্রেড করলাম, পি এর মান বসিয়েছি দশ হাজার লিখলাম, পিআরটি বাই হান্ড্রেড লিখবে তাহলে এখানে মানে এখানে কত লিখবো আমার এখানে একশো হবে, ওটা হাজার হবে না ওটা কি হবে একশো হবে, তো এখানে শূন্য এখানে শূন্য কাটলাম, এখানে এই শূন্যটা এই শূন্যটা কেটে দিলাম, তাহলে তিন পাঁচে পনেরো, তাহলে কত হলো এখানে পনেরো এখানে শূন্য, তাহলে পনেরো টাকা, ভালো করে দেখো তাহলে এখানে একটা জিনিস দেখো আমার এতদূর আমরা পাবো আমরা কি পেয়েছি চক্রবৃদ্ধি সুদের একটা মান হয় মান পেয়েছি, মান কত পেয়েছি এখানে এক হাজার পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ টাকা, আর সেম মান আমরা কি পেলাম সরল সুদের মান কত পেলাম পনেরোশো টাকা পেয়েছি, ঠিক আছে, তো আমার এখানে কি চেয়েছিল তখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য চেয়েছিল, তো আমরা এখানে কি লিখব এখানে আমাকে আর একটু বাকি আছে, তো আমরা কি করব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, পার্থক্য কি করবো তাহলে এখানে মানে এখানে পার্থক্য কথা অর্থ হচ্ছে
বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করে কি পাবো? 1576 1576.25 মাইনাস 1500 টাকা। তাহলে এখানে এটা আমরা বিয়োগ করবো, তো এখানে 25 বসে যাবে, পয়েন্ট কি হবে এটা যদি বিয়োগ করি 6 7। অঙ্কটা কিরকম এসেছিল? আমার এখানে মান কত করেছিল? 1576.25 টাকা। এটা আমার কি করেছিল তাহলে? চক্রবৃদ্ধি সুদের মান করেছিল। আর আমার এখানে সরল সুদ কত করেছে? 1500 টাকা। মানে হচ্ছে এটা সরল সুদ করেছিল। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হলো? আমি এটা বিয়োগ করবো, তাহলে কত হবে? 1576.25 মাইনাস 1500 টাকা। তাহলে এখানে বিয়োগ করে কি পেলাম? বিয়োগ করে কি পেলাম তাহলে? যে 76 মানে 76.25 টাকা। বোঝা গেল? তাহলে এইভাবে হচ্ছে আমরা অঙ্কটা খুব সহজ করতে পারবো। অঙ্কটার মধ্যে কিছুই নেই, শুধুমাত্র আমি চক্রবৃদ্ধি সুদের যে যা ব্যাপারটা সেটা আমি সূত্রের সাহায্যে লিখে করে বের করে নেবো। এইভাবে যেটা বের করলাম এভাবে পাবো চক্রবৃদ্ধি সুদের মান পাবো। সেমভাবে সরল সুদ তোমরা জানো সূত্র, আই সমান পিআরটি বাই 100। তাহলে ওরকম ভাবে বের করলাম। বের করার পর দেখো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, মানে বিয়োগ করে কত পেলাম? 76.25 মানে হচ্ছে 76.25 টাকা, 25 টাকা। ভালো করে এবার অঙ্কটা একটু দেখে নাও। এবার দেখো তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, আর একটা অঙ্কে যাচ্ছি যেখানে কিনা ওই অঙ্ক প্রশ্নটাতেও মানে ওই অঙ্কটাতেও তোমাদের কি হয়েছে না কোশ্চেনের ধাঁচটা একটু আলাদা রয়েছে। আগেরগুলো আমরা কি বের করলাম? তাহলে আমরা কী কী শিখলাম এখানে দেখো, সমূল চক্রবৃদ্ধি সুদ বের করানো শিখলাম, চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করানো হয় সেটা শিখেছি আগের দিন। আজকে কী শিখলাম? আজকে শিখলাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কীভাবে বের করতে হয় সেটা শিখলাম। কিন্তু এখানে আর একটা টাইপেরও অঙ্ক আছে, তো ওই কোশ্চেনের ধাঁচটা দেখো তোমাদের এখানে হচ্ছে 6.1 এ এটা হচ্ছে 18 দাগের অঙ্কটা, কয় দাগ হচ্ছে অঙ্ক? না হচ্ছে 18 দাগ। এখানে অঙ্কটা দেখো, এখানে অঙ্কটা কোশ্চেনে ভালো করে তোমরা দেখবে কি আছে, 6 মাস কি বলেছে এখানে, 6 মাস অন্তর, 6 মাস অন্তর বার্ষিক আর পার্সেন্টেজ, কি বলেছে 8% চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হার সুদের ৬,০০০ টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে দেখো অঙ্কটা দেখো একটু ভালো করে, আমরা দেখো কি বলেছে, 6 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদের 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এবার তোমাকে এখানে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো তুমি কারো কাছে মানে যে কোনো ধরো অন্য একটা লোকের কাছে তুমি ধরো 10,000 টাকা ধরো ধার নিয়েছো, 10,000 টাকা তুমি কি করেছো না 10,000 টাকা তুমি ধার নিয়েছো, সেটা ধরো তোমার 10% সুদের ধার নিয়েছিলে তুমি। এবার দেখো তোমার এখানে তোমাকে ধরো 6 মাস অন্তর দিতে হবে, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমার এখানে, তুমি 5,000 5,000 টাকা করে 2,000 টাকাটা দেবে, তাই তো? তুমি 10,000 টাকা ধার নিয়েছিলে, 10% চক্রবৃদ্ধি হারে, এটা উদাহরণ দিয়ে বলছি, কি বলছি না 10,000 টাকা তুমি 10% হারে কারো কাছ থেকে তুমি ধার নিয়েছো। এবার ধরো তোমাকে ওটা 6 মাস অন্তর তোমাকে দিতে হবে, মানে তুমি 6 মাস অন্তর দিও মানে কি, তাহলে 6 মাসের মধ্যে একটা দেবে, পরের 6 মাসের মধ্যে একটা তুমি তাকে টাকাটা ব্যাক করবে, তাই তো? তাহলে এখানে ব্যাপারটা কি হবে, তুমি তাহলে 5,000 টাকা দেবে প্রথম 6 মাসের মধ্যে, আর হচ্ছে পরের 6 মাসের মধ্যে তোমাকে 5,000 টাকা দেবে। তাহলে দেখো আমি বছরে কবার দিলাম,
বছরে তাহলে আমায় কবে দিতে হচ্ছে? দুবার দিতে হবে। কবার দিতে হচ্ছে না? দুবার। এবার দেখো, তুমি যখন নিশ্চয়ই 5,000 টাকা করে দিচ্ছ, সেটা নিশ্চয়ই তুমি তখন আর 10% ছাড়ে দেবে না। তুমি যেহেতু টাকাটা অর্ধেক করে নিচ্ছ, টাকাটা যেহেতু তুমি অর্ধেক করে তাকে ফেরত দেবে, সেজন্য কি হবে না, সুদের যে হারটা থাকবে সেটা আমার কি হয়ে যাবে, সেটা আমার অর্ধেক অর্ধেক করে হবে। বুঝতে পারলে কথা আমি বলতে পারলাম? তুমি, আমি আবার রিপিট করছি কথাটা, তুমি ধরো 10,000 টাকা কারো কাছ থেকে 10% হারে তুমি ধার নিয়েছিলে, এবার তার সঙ্গে তোমার কি চুক্তি হয়েছে? তার সাথে চুক্তি হয়েছে তুমি 6 মাস অন্তর অন্তর দেবে। মানে 6 মাস অন্তর পাওয়ার অর্থ কি, মানে 6 মাসের মধ্যে তুমি 5,000 টাকা দেবে, পরের 6 মাসের মধ্যে তুমি আরো 5,000 টাকা দেবে, তাই তো? তাহলে 5,000 5,000 করে এভাবে কবার দিতে হচ্ছে? দুবার দিতে হচ্ছে, বুঝা গেল? তাহলে এখানে এইভাবে যে দুবার যে দিতে হচ্ছে, তার জন্য এখানে তুমি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তুমি কোনো বছর বলা নেই যে কত বছর বা সময় আমার কিছু, এখানে 1 বছরের চক্র ইস্যু হয়েছে কিন্তু, কিন্তু এখানে তুমি আমাকে বছরটা বছরটা এখানে 1 বছর পরে তোমাকে ধরতে হবে কি জন্য, বছরটা হিসাব করো কিভাবে দেখো, আমরা হিসাব করবো বছরটা, আমি যেহেতু দুবার দিচ্ছি সেজন্য এখানে এর মানটা 2 হবে, বুঝা গেল? ওই যে তোমাকে এখানে আমি বললাম 10,000 টাকা তুমি দুবারে দিবে, 5,000 5,000 করে দিবে, তো মানে এখানে কি হবে, তুমি এখানে তাহলে কি হবে, ওই টাকাটা তুমি 5,000 5,000 দেবে, মানে কবার দেবে, তুমি দুবার দেবে, তাই তো? এখানে দুবার দেওয়ার জন্য কি হচ্ছে, তাহলে এর মানটা 2 হচ্ছে। কিন্তু এখানে দেখো টাকার পরিমাণটা কিন্তু অর্ধেক হচ্ছে না, ব্যাপারটা গুলিয়ে ফেলবে না, মানে এখানে আমার কি অর্ধেক হচ্ছে, আমার হচ্ছে বছরটা আমাকে 5,000 টাকা 5,000 টাকা করে ঠিক আমি দেবো, কিন্তু এখানে টাকার পরিমাণটা অর্ধেক হবে না। আমি ওই 6,000 যে এখানে যেমন বললাম 6,000 টাকা, বা তোমাদের উদাহরণটা বোঝাবার চেষ্টা করছি, 10,000 টাকাটা সেটা তোমার 10,000 করেই দিবে, তাই না? বছরে দুবার দেবে, ঠিক আছে? কিন্তু এখানে কি করতে হবে আমাকে, এখানে তাহলে এখানে কি করতে আমাকে হচ্ছে, তুমি ইয়েও হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, তোমার যে সুদের হারটা সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। তো আমরা কিস্তিটা কমাসে নিচ্ছি, কিস্তি হচ্ছে দুবার দেবো, তাই কিস্তি মানে দুবার। তো এখানে দেখো, তাহলে ভালো করে দেখো আসলের পরিমাণে কত আছে, আসল টাকাটা, এখানে আসল টাকাটা রয়েছে 6,000 টাকা। কত টাকা আসলটা হচ্ছে? 6,000 টাকা। এবার দেখো আমার এখানে দেখো যে সুদের হার, এক্ষুনি আমি এটা বললাম আমাকে কবার দিতে হবে, আমাকে হচ্ছে দুবার দিতে হবে, তাই তো? দুবার করে দিতে হবে। তাহলে এইখানে দেখো জিনিসটা কি হচ্ছে, এখানে যেহেতু আমার এই অঙ্কটা আমি চক্রবৃদ্ধি সুদ করছি, সেজন্য এখানে আমার টাকার পরিমাণটা কিন্তু অর্ধেক, তুমি যে ভাবছো, যদি ভাবো যে আমার এখানে চক্রবৃদ্ধি যে সুদের যে পরিমাণ আছে সেটা অর্ধেক হচ্ছে, মানে আমার তাহলে 6,000 টাকাটা অর্ধেক হবে, সেরকম কিন্তু না, 6,000 টাকাটা অর্ধেক হবে না, 10,000 টাকাটা ওটা যেটা বোঝালাম সেটা আমি ওই সেম কন্ডিশনে বোঝাচ্ছিলাম, ওটা হচ্ছে তোমার বোঝাচ্ছিলাম যদি তুমি সরল সুদ আকারে দাও। কিন্তু এখানে আমরা যখন, যেহেতু আমাকে এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ আকারে বলেছে, কি আকারে বলেছে, চক্রবৃদ্ধি সুদ আকারে বলেছে, সেজন্য কিন্তু টাকাটা কি, টাকার যে পরিমাণটা ওই 6,000 টাকা এটা কিন্তু অর্ধেক হবে না। অর্ধেক কি হবে, অর্ধেক হবে এই যে সুদের হারটা, সুদের হারটা অর্ধেক কেন হলো বোঝা গেল, সুদের হারটা আমার অর্ধেক কেন হলো, সুদের হারটা অর্ধেক হলো এই জন্যে, কারণ আমি হচ্ছে কিনা 6 মাস অন্তর করে দেবো, মানে আমার কবার দিতে হবে, দুবার কিস্তি দিতে হবে। তাহলে এখানে আমার কি হবে, সময়টা কি হবে, সময়টা, সময়টা আমার হয়ে যাবে 12/6, মানে হচ্ছে 2 হয়ে যাবে, বুঝা গেল? কারণ এখানে কি হচ্ছে 12 বছর, তাই তো? তাহলে এখানে 1 বছর, সরি এখানে 1 বছর বলেছে, 1 বছর বলেছে মানে কি, 1 বছরে 12টা মাস আছে, তাহলে এখানে হচ্ছে কিনা আমি তাহলে কি দিবো, 12/6 হবে, মানে আমার এখানে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমরা দুবার করে আমরা কি করবো, না দুবার করে আমরা কিস্তি দেবো, মানে তাহলে দুবার ধরে এই যে কিস্তি দিচ্ছি দুবার ধরে, এই জন্য এখানে এর মানটা কত হয়েছে, এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এর মান পেয়ে যাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি, আসলে 6,000ই থাকবে, এর মান তাহলে কত হয়ে গেল, এর মান হবে 2, আর এখানে আর যেটা ছিল দেখো আর এর মান তাহলে কত হয়েছে, যে সুদের হারটা কি হচ্ছে, তাহলে এখানে আমার এখানে কি হচ্ছে, সুদের যে হারটা, সুদের হারটা তাহলে কত হবে, সুদের হারটা হয়ে গেল 4%। এবার তাহলে আমরা সেই নিয়ম অনুযায়ী বের করি, তাহলে তাহলে আমরা এখানে কি করে দেবো, তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তোমরা এইভাবে লিখতে পারো, বা আমি একটু আগে আগের আমরা দেখলে যে গোটা ভাবে লিখলাম সেরকম তোমরা এবার লিখতে পারো যে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, বা এরকম লিখো চক্রবৃদ্ধি সুদের তাও চলবে। তো আমরা কি করবো দেখো, ভালো করে দেখো আমরা 6,000 ইন্টু কি হচ্ছে 1+ আর এক, আর এর নাম কত, 4 4/100
রোজগার মাইনাস 6000। দেখো আগের আমরা মতই হলো, কি হলো আগের আমরা মত হলো, আগের আমরা মতই হলো। কেন আগের আমরা মত হলো? কারণ আমরা এখানে চক্রবৃদ্ধি সূত্র চেয়েছে। চক্রবৃদ্ধি সূত্র কি জানি আমরা? সাময়িক চক্রবৃদ্ধি সূত্র মাইনাস আসল টাকাটা। বুঝা গেল কি বললাম? তাহলে দেখো এই সেম ভাবে আগের আমরা মত আমরা এই আমরা করবো। আগের আমরা দেখো কি করেছিলাম, এই 6000টা দেখো দুবার চলে এসেছে, মানে সেই বুঝতে পারছি কি করবো। তাহলে এখন আমি 6000টা কি করবো না কমন নেবো, তো 6000টা আমি এখানে কমন নিয়ে নিলাম। 6000 তো কমন নেওয়ার পর কি করতে হবে, এখানে করতে হবে 1 + 4/100 এর হোল স্কয়ার মাইনাস 1। বোঝা গিয়েছে? এখানে আগে আমরা যেরকম ভাবে কমন নিয়েছিলাম এটা কমন নিলাম, তাহলে কারোটি করবো। তাহলে কি করবো এখানে দেখো, তাহলে এখানে 4 × 4 = 100, তাই তো? তাহলে এখানে কি হলো, তাহলে দেখো 6000 হচ্ছে 1 + 1/25 এর হোল স্কয়ার মাইনাস 1। এবার এটাকে আমি যদি যোগ করি, কি করে এটাকে আমরা কি করবো, এটাকে যোগ করবো। যোগ করার কথা দেখো, আমি এখানে একটা লাইন কি করছি, একটা লাইন আমি করছি না, কারণ ভগ্নাংশ যোগ যোগ তোমরা ভালোভাবে জানো। তো এখানে আমি তাহলে এখানে যোগ করলে কি আসবে, যোগ করলে আসবে 26/25 এর হোল স্কয়ার মাইনাস 1, তাই তো? এটা আসবে। তাহলে এখানে আমরা কি করবো, 6000টা বাইরে যেরকম ইন্টু আকারে আছে ওটা ইন্টু আকারে থাকলো, এখানে 26 কত হয়, 26 কত হয়, 26 তোমরা নিজেরা গুণ করবে, নিজেরা গুণ করলে কত হয়, 9676, তত এখানে 676 হবে। আর হচ্ছে 25 গুণের কত হয়, 25 গুণ করলে হচ্ছে 625 বেরোবে, কত না 625 মাইনাস 1। এই যে হয়েছে দেখো, হ্যাঁ একটা জিনিস দেখো, এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে, শূন্য বেশি পড়ে গেছে, তো কি হবে আমরা এগুলো কেটে দেবো। তো দেখো একটা শূন্য করে বেশি পড়ে গেছে, তো এখানে 6 ছিল, এখানে 6টা লেখা হয়েছিল, তো দেখো এখানে 6 লিখেছি। হ্যাঁ এবার দেখো আমি কি করে হচ্ছে এখানে বিয়োগ করবো, এখানে দেখো বিয়োগ করবো, বিয়োগ করে কত হবে, 625 এরপর রসগোল্লা 625, এখানে কত হবে 676 - 625। হ্যাঁ তো এটা এসেছে, তো আমরা এটা বিয়োগ করি, তাহলে কত হবে, তাহলে এখানে 6000 ইন্টু কত হবে, বিয়োগ করে কত আসবে এখানে 5, এখানে 1 আসলো, 5 = 51/625 এভাবে এসছে। তো এইটা দেখো এখানে আমার জায়গা নেই, ভালোভাবে আমরা তোমরা একবার দেখে নাও। দেখো এখানে আমরা অঙ্কটা, তাহলে তোমরা আশা করি সবাই এটা বসে নিয়েছো খাতায়। এবার দেখো এবার আমরা কি করতো, এখানে শেষ লাইন আমরা কি এসেছিলো, এটা এসেছিলো, কি এসেছিলো 6000 × 51/625, তো আমরা এটা কি করবো, কাটাকাটি করবো, ঠিক আছে কাটাটি করবো। তো কাটাটি করবো, একবার আমরা 25 দিয়েও কাটতে পারি, একদম 25-এ, তো 25 কাটলে কি হবে, তাহলে এখানে 25 কাটলে এখানে 25 কত হয়, 25×25=625 হয়, এটা তোমরা জানো। এটা তাহলে 25 করে এটা ভাগ করবো, তাহলে 25 করে ভাগ করে এটা দেখো সাইডে আমি রাফে লিখে দিচ্ছি যাতে অসুবিধা না হয়, তাকে কি করছি 25 করে ভাগ করছি, 25×25 = 50 হবে, 2×50 = 50, 3×75 বেশি হয়ে যাচ্ছে, তো এখানে 25×50 = 50, 0 1 0। এবার তোমরা জানো 25×4 = 25 কত হয়, 25×4 হয় 100 হয়, তাহলে দেখো এখানে 100 হয়ে গেল, তাই তো? তো এখানে আর শূন্য ছিল, এখানে শূন্য নামিয়ে তো এখানে শূন্য দিলাম, ঠিক আছে। তো তাহলে কত হলো, তাহলে আমার এখানে 240 হলো, কত হলো 240, তাহলে এগুলো কত হলো 240। এটাকেও দেখো আবার 5 কাটি করা যাবে, 5 কাটি করা যাবে, তাই তো? এখানে করলাম 5×5=25, এটা 5 দিয়ে কাটছি, 4×5=20, 4×5 কত হলো, 4×5=20, আর হচ্ছে কি হচ্ছে 5×8=40। তাহলে আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত কি পেলাম, 48×51/5,
তাহলে কি করবো এবার দেখো, 48×91 এসছে, তাহলে এখানে কিছু করার নেই, এখানে আমাকে 48×91 যে রাশিটা আছে, যে মানে এটা যেটা বেরিয়েছে এটাকে তাহলে আমাকে গুণ করতে হবে। তো চলো এটা গুণ করা যাক, 48×91 এটা গুণ করি, তাহলে 8×1 4×4 ইন্টু কি হচ্ছে 5×8 40, হাতে 4 তার মাঝে 20 21 22 23 24, তোমার কত এসছে 2448 এসছে। তো এটা কি হচ্ছে দেখো, 2448/5। এবার যে নিচে আমাদের কি এসছে 5 এসছে, এটা কি করতে হবে, 5.5 করে ভাগ করে নিতে হবে। এটা 5 করে ভাগ করে দাও, 4×5 20, 4 নেমেছে, তাই তো 4 নেমেছে, 5×8 40, 5×9 45, বেশি হয়ে যাচ্ছে, তার মানে দিতে হবে এখানে 5×8 40 দিতে হবে। দেখা আমার দেখো 4 8, তাই তো এখানে আমার কি হবে, তাহলে আবার এখানে কি করবে, তাহলে এখানে দেখো আমাকে করতে হবে, এখানে 5×9 45 যাবে, তাহলে 5×9 45, তাই তো 50 হচ্ছে, এখানে 0, তাহলে একটা পয়েন্ট দিব, কি হবে এখানে 3 এসছে, বিয়োগ করলে 45 44 44 3 আসবে, আর পয়েন্ট দিব এখানে 0 নিলে একটা 0, ঠিক আছে। তাহলে কথা দেখো, তাহলে এখানে কত আসবে আমাদের 5 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 45 44 44 3 হলো, পয়েন্ট দেবো 0, তাই তো। তাহলে এখানে আমার ভাগটা দেখো মিলে যাচ্ছে, প্রথমে 5 6 30, তাহলে আমার ভাগটা কত এসছে, এখানে এসছে 4 8 9.6, বা এটাকে আমরা 6টাকে 60 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, 6ও লেখা যায় আবার 60ও লেখা যায়, তার কত এসছে 489.60 টাকা। তাহলে দেখো এই যে আমার এখানে কি ছিল, তাহলে আমার দেখো এখানে বেড়ে গেল, তাহলে এখানে দেখো আমার বেড়েছিল কি বেড়েছিল, আমার কি খুঁজেছিল 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, এবার উত্তর লিখে দেবে, যেরকম আমরা উত্তর লিখি, উত্তর লিখে দেবে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হলো, তাহলে 4 8 9.60 টাকা। আশা করি স্যার বুঝতে পেরেছো অঙ্কটা, দেখো শুধু এখানে অঙ্কগুলোর মধ্যে একটা পার্থক্য, এখানে 6 মাস অন্তর বলেছিল, মানে এখানে এখানে যেহেতু আমার চক্রবৃদ্ধি সুদ চাইছে, সেজন্য এখানে কি হচ্ছে টাকার পরিমাণটা কিন্তু কোনো আপডেট হবে না। তুমি যদি ভাবো যে 3 হাজার করে দেবো 2 মাসে, ঠিক আছে, ওটা এমনি সাধারণ ক্ষেত্রে হয়, কিন্তু আমার এখানে কি করছে, আমরা চক্রবৃদ্ধি সুদ করছি, চক্রবৃদ্ধি সুদ করার জন্য কি হচ্ছে যে আসলে যে টাকাটা ওই 6 হাজার টাকাটাই, ঠিক আছে, 6 হাজার টাকাটাই থাকবে, কিন্তু এখানে দেখো সুদের যে হার, যে পরিমাণটা সুদের হার, এখানে দেখো দুবার আমি বছর 6 মাস অন্তর দিচ্ছি, মানে কবার দেবো, দুবার দেবো, সেখানে এখানে সুদের হারের পরিমাণটা আতক হয়ে যাবে, যেখানে যেরকম বলবে, যদি ধরো কোনো অঙ্কে বলা থাকে, কোনো অঙ্কে বলা হয়েছে ধরো ধরো কোনো অঙ্কের একটা বলা আছে, এক্সাম্পল দিকে তোমার দেখাচ্ছি, ধরো কোনো একটা অঙ্কে বলা আছে, ধরো এক্সাম্পল এরকম দিচ্ছি যে 12% হারে তুমি টাকাটা ধার নিয়েছো, তাহলে তোমাকে কী করতে হবে, তুমি হচ্ছে 4 মাস অন্তর দেবে, কমাস দেবে 4 মাস অন্তর। এইখানে দেখো 4 মাস অন্তর দিলে তুমি কবার দিচ্ছ 4 মাস অন্তর দিলে 3 মাস দিচ্ছ, তাই তো 3 মাস দিচ্ছ, তাহলে এখানে দেখো ভালো করে আমরা বোঝো, 4 মাস যেহেতু 4 মাস অন্তর তুমি দেবে, 4 মাস অন্তর দেবে, তাহলে তুমি হচ্ছে কটা কিস্তি হবে তোমার 1 বছরের ক্ষেত্রে, ধরো 1 বছরের যেমন হচ্ছে 12টা মাস, তাহলে 12/4 কত হবে, তাহলে 12/4 মানে তুমি কটা কিস্তি দেবে, 3টা কিস্তি দেবে, যেহেতু তুমি এখানে 3টা কিস্তি দেবে, সেজন্য কি হবে আমার সাথে সুদের হার কত ছিল, আমার হচ্ছে 12% ছিল, মানে কি হবে এখানে 12/ কবার দেবো আমি 3 দেবো, 12/ আমার কটা কিস্তি হবে, 3টা কিস্তি হবে, 12/3, সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি হবে 4 হবে, তাহলে এই যে 4% বাড়লো, এটা হচ্ছে আমাদের সুদের হার, মানে 4 মানে 4, বোঝা গেল, বুঝতে পারলে অঙ্কগুলোর ফারাক শুধু এই জায়গাটা, অঙ্কগুলোর ফারাক শুধু কি না, ফারাক শুধু হচ্ছে এই জায়গাটাতে, কি জায়গাটা তাহলে বলো, বুঝতে পারলে তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এখানে যেরকম ছিল 8% চক্রবৃদ্ধি সুদ, ঠিক
ঠিক আছে, ছমাস অন্তর, ছমাস অন্তর মানে তুমি কবার দেবে, দুবার দিচ্ছিলে। সৈন্য কি হচ্ছে, ওই যতবার তুমি দেবে সেটা দিয়ে আমার হচ্ছে সেটা দিয়ে আমার হচ্ছে সুদের হারটাকে ভাগ করতে হবে। এখানে যেমন দেখো, এখানে যেমন আমি উদাহরণটা বললাম, তুমি 12% হারে কারো কাছে টাকা ধার নিয়েছো, তুমি 4 মাস অন্তর অন্তর দেবে, মানে তুমি নিশ্চয়ই দেখো 3 মাস দেবে, 3টা কিস্তি হচ্ছে। সেই এই 3টা কিস্তি হওয়ার জন্য এই 3 দি করে আমার হচ্ছে সুদের হারটাকে, সুদের যে হার সেটাকে ভাগ করতে হবে। মানে এখানে যদি এই টাইপের কোনো অঙ্ক হয় তাহলে এখানে 3টা কিস্তি দেবে তুমি, 3টা কিস্তি দেওয়ার জন্য এখানে 3টা কিস্তি দেবে। আর এখানে তার মানে 3টা কিস্তি যেহেতু দিবে, শূন্য হচ্ছে এর মানটা হচ্ছে আমার 3, আর সেম ভাবে 3টা কিস্তি দেওয়ার জন্য আমার 1 বছরটাকে যে 12 মাস, 12/3 করে মানে 4%, তাহলে ওই সুদের হারটাও কি হয়ে যাবে, আমাকে ভাগ করতে কিস্তির পরিমাণটা দি করে সুদের হারটা ভাগ করতে হবে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছো। তো আগের দিনের ভিডিওটা সাথে এই ভিডিওটা কিছুটা লিঙ্ক রয়েছে, তো আগের দিনের যে ভিডিওটা যেটা আপলোড করা হয়েছিল ইউটিউবে সেটা তোমরা ভালোভাবে দেখবে, ওই ভিডিওটাও দেখবে, যারা যারা এখনো দেখোনি ভিডিওটা তারা ওই ভিডিওটাও দেখবে। আর হচ্ছে যারা যারা দেখে নিয়েছো তারা খুবই ভালো কথা, যারা যারা দেখে নিয়েছো তারা আজকে যে এই 6.1 অক্রবৃদ্ধি সুদ ও সমান বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারে যেরকম আরো দুটো টাইপের যে আমরা পড়ালাম সেই এই অঙ্কগুলো কিন্তু জটিল না, সূত্রের সাহায্যে এখন আমি করে দেখালাম খুব সহজ, আশা করি সবাই বুঝতে পারবে, অঙ্কটা ভালোভাবে দেখবে, খাতা পেন নিয়ে করে অঙ্কটা কষে কষবে। আর তোমাদের বাড়ির কাজ এতদিন তোমরা বাড়িতেই থাকবে, লকডাউন অবস্থাতে কোথাও বেড়াতে যা বেরোবে না, তো আশা করি সবাই কি করবে, 6.1টা সবাই প্র্যাকটিস করবে, বাড়ির কাজ সবাই করবে, আর আমাগুলো ভালোভাবে একটু দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে সম্ভব বুঝতে হবে। নমস্কার। আর আমরা এই যে ভিডিওটা চ্যানেলটা তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে নোটিফিকেশনটা অবশ্যই অন করাবে, কারণ আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমরা শীঘ্রই দেখতে পেয়ে যাবে। নমস্কার।